বেশ শক্তপোক্ত এবং IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন দেয়া আসা মোবাইলটির নাম হলো Realme C61 অর্থাৎ এই ফোনটা। আজকে এই ফোনটা নিয়ে আমরা ওভারঅল ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 15 ওয়াটের চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং রিয়েলমি C61 মোবাইলটি। পলিকার্বনেটের তৈরি মোবাইলটা বডি ফ্রেম এবং প্যানেল, বাট ব্যাক প্যানেলে এক ধরনের প্যাটার্ন টাইপ ডিজাইন রয়েছে। তার উপরে অবশ্যই একটা গ্লাস দেওয়া রয়েছে, তবে এটাতে কোনো ধরনের গ্লাসের প্রোটেকশন রয়েছে কিনা সেটা আমরা জানি না। তবে একটা বিষয় যেটা না বললেও না, আমরা ভিডিও শুরু তো দেখিয়েছি বেশ শক্তপোক্ত কিন্তু এই ফোনটা। ইনফ্যাক্ট ডিসপ্লে যেমন শক্ত, ব্যাক প্যানেলটাও শক্ত। তাছাড়া আমার কাছে থাকা এই ফোনটার কালার ভেরিয়েন্টের নাম হলো স্পার্কল গোল্ড। এই মোবাইলটার আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ডার্ক গ্রিন। এছাড়াও 6.74 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 188 গ্রাম। মোবাইলটার ডিসপ্লেটা বেশ বড় সড়ো হলো, সিঙ্গেল হ্যান্ডে মোটামুটি ইউজ করা যায়। তবে 100% কমফোর্টেবলের জন্য হয়তো আপনাকে দুই হাত দিয়েই এই ফোনটি ইউজ করতে হবে। সেই সাথে ফোনটার রাইট সাইডে রয়েছে হলো ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড বাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে কিছু নেই। মোবাইলটার নিচের অংশে রয়েছে হলো মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এই ফোনটাতে রিয়েলমি UI পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে হলো Android 14 ভার্সন। তার পাশাপাশি এই ফোনটাতে 6GB র্যামের পাশাপাশি 12GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম রয়েছে। আর ফোনটার UI পারফরমেন্সের কথা বলতে গেলে, আমরা বাজেট বিবেচনা অর্থাৎ 14-15 হাজার টাকার প্রাইস বিবেচনা যদি এই ফোনটার কথা বলি, সেই হিসাবে বেশ স্মুথ লেগেছে। ল্যাগিং, ফ্রেম ড্রপ, এই ধরনের কোনো প্রবলেম আমরা এই ফোনটার UI থেকে পাইনি। আর এত বেশি ভার্চুয়াল র্যাম থাকার কারণে হালকা একটু বুস্টও পাওয়া যায় যখন আমরা UIটা একটু রাফভাবে ইউজ করেছি তখন। এই মোবাইলটার রিয়ার প্যানেল হচ্ছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ, এবং ক্যামেরাগুলোতে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি উঠে। কালার অ্যাকুরেসিও ঠিকঠাক মোটামুটি ধরে রাখতে পারছিল, তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করলো। এজ ডিটেকশনে আমরা বেশ ঘাটতি দেখা পেয়েছি। অপরদিকে মোবাইলটি দিয়ে আমরা ভিডিও শ্যুট করেছি, হাইস্ট 1080p 30fps ভিডিও শ্যুট করেছে। ভিডিও পারফরমেন্স বাজেট বিবেচনা ফোন হিসাবে ঠিকঠাক আছে। সেই সাথে মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হলে ভালো হতো, তবে সেলফি ক্যামেরার পারফরমেন্স ওভারঅল আমরা যথেষ্ট ভালো পেয়েছি। বাজেট বিবেচনা অনেক ফোন আছে যা একটু বেশি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে থাকে, বাট তার থেকে এই ফোনটার সেলফি ক্যামেরার কালার ডিটেলস বা কালার কোয়ালিটিটা আমার কাছে বেটার মনে হয়েছে। ইনফ্যাক্ট পোর্ট্রেট মোডের ছবি তুলে আমরা বেশ ভালো ডাইনামিক রেঞ্জের পাশাপাশি এজ ডিটেকশনটা মোটামুটি ভালোভাবে ধরতে পেরেছে বলে আমরা বুঝতে পেরেছি এই ফোনটা সেলফি ক্যামেরা ইউজ করে। সেই সাথে এই মোবাইলটিতে রয়েছে হলো ক্যামেরা 2 APS সাপোর্ট। আপনার চাইলে ইন ফিউচার এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCam ইউজ করতে পারবেন। এই মোবাইলটিতে রয়েছে হলো 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে হলো 15 ওয়াটের ফাস্ট চার্জার। 18 ওয়াটের চার্জার হলে ভালো হতো, 15 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে একটু বেশি সময় নেয়। তবে একবার চার্জ করার পর ফোনটার ডিসপ্লে অনেক বড় সড়ো হলো, আমরা মোটামুটি প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাক আপ পেয়েছি, যেটা আমার কাছে বেশ ইম্প্রেসিভ মনে হচ্ছে। তার পাশাপাশি যখন আমরা এক্সট্রিম ইউজ করেছি, স্পেশালি মোবাইল ডাটা দিয়ে ভিডিও দেখেছি, তার পাশাপাশি যখন আমরা টানা গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল 6.74 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 1600x720 পিক্সেল এবং সাথে রয়েছে 260 PPI পিক্সেল ডেন্সিটি। এবং এই ফোনটার ডিসপ্লেতে অফিসিয়ালভাবে কোনো প্রোটেকশন না থাকলেও বেশ শক্তপোক্ত, যেটা লং টাইম ইউজের ক্ষেত্রে আপনাদের অনেক কাজে আসবে। তার পাশাপাশি ফোনটা আমরা আউটডোরে সানলাইটের নিচে ইউজ করার সময় দুপুরবেলাও লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আমরা এই ফোনটার ডিসপ্লে থেকে পাইনি। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে হলো ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। 500 সেলফি ক্যামেরা হলে ভালো হতো। সেই সাথে ফোনটাতে রয়েছিল ওয়াইড ফাইন L3S সাপোর্ট। এই মোবাইলের প্রসেসর হিসেবে রয়েছিল ইউনিসকের T612 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং GPU হিসাবে মোবাইলটি রয়েছিল মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 257,207 এবং বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 437, মাল্টি করে 1499। এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, আর ইউনিসকের প্রসেসরের সাথে পাবজি গেমসটা মোটামুটি বেশ ভালোভাবেই খেলা যায়। সো এই ফোনটাতে আমরা পাবজি গেমসটা বেশ স্মুথভাবে প্লে করেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা ইনফ্যাক্ট ফ্রি ফায়ার বা পাবজি টাইপ গেমসগুলো মোটামুটি হেভি খেলে থাকেন, মানে এক্সট্রিম না, মোটামুটি লং টাইম প্লে করে থাকেন, তারা কিন্তু 14-15 হাজার টাকার এই ফোন হিসাবে আমি মনে করি যে পাবজি গেমস খেলে বা ফ্রি ফায়ার গেমস খেলে এই ফোন থেকে অনেক মজা পাবেন। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। কালার অ্যাকুরেসি মোটামুটি ঘাটতি থাকলো, গেম প্লে করে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। ইনফ্যাক্ট ভালো লেগেছে এই গেমটা এই ফোনে খেলে। তাই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB র্যাম
128GB storage variant, the RAM at LPDDR4X and storage type হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিশিয়াল প্রাইস হলো 14999 টাকা। এবার চলুন আমরা জেনে নেই এই ফোনটার কি কি ল্যাকিংস আমরা পেয়েছি ইউজ করতে যে তার পাশাপাশি ফোনটার কি কি বেস্ট সাইড ছিল। নাম্বার 1 যদি আমি ল্যাকিংস এর কথা বলি, ফোনটাতে যদি ওয়াটার ড্রপের জায়গায় পাঞ্চল সেলফি ক্যামেরা হতো ভালো হতো, তার পাশাপাশি যদি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতো ভালো হতো এবং 15W চার্জারের জায়গায় যদি 18W চার্জার হতো তাহলে ভালো হতো। আর প্রাইস বিবেচনায় এই ফোনটার প্রসেসর নিয়ে অনেকের একটা কনফিউশন থাকতে পারে, বাট ইউনিসকের T612 রিয়েলমি রিওয়াইয়ের সাথে বেশ ভালোভাবেই খাপ খেয়েছে। সো আমরা রিয়েলমির ফোনগুলোতে এই প্রসেসর নিয়ে তেমন একটা কোনো ধরনের কোনো কমপ্লেন পাই নাই এবং বেশ স্টেবল পারফরমেন্সই পেয়েছি। ফর দ্যাট রিজন গেমিং করেও এই ফোন আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ভার্চুয়াল র্যাম অনেক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট না হলেও হালকা পাতলা কিছুটা বুস্ট আপ পারফরমেন্স পাওয়া যায় স্পেশালি গেমিং এর সময়। সো ওইটা কিছুটা হলেও কাজে দেয় আমরা যখন লং টাইম গেম প্লে করেছি। তবে আমি আবারও বলতেছি ভার্চুয়াল র্যাম অনেক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বিষয় না, সামটাইমস এটা কিছুটা পারফরমেন্স বুস্ট দেয়। সেই সাথে ফোনটার ক্যামেরা পারফরমেন্স বাজেট রেঞ্জ হিসাবে আমি মনে করি ঠিকঠাক আছে এবং এই ফোনটার চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি। ডিসপ্লে অনেক ভালো হওয়ার কারণে মিডিয়া কনজিউম করে আমাদের ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। তার পাশাপাশি কথা বলে নেটওয়ার্ক রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম আমরা পাইনি এবং এই ফোনটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত একটা ফোন। এই ফোনটা অনেক এক্সট্রিম ইউজ করেও দেখা গিয়েছে যে ফোনের ডিসপ্লে বা ব্যাক প্যানেলে কোনো ক্ষতি হয় না। সো লং টাইম যখন আপনি একটা কোনো ফোন ইউজ করবেন সেটা যদি একটু শক্তপোক্ত হয়ে থাকে তাহলে কিন্তু কমফোর্টেবলভাবে সেই ফোনটা কিনে ইউজ করা যায়। সো ওভারঅল আমি মনে করি যাদের বাজেট 14-15 হাজার টাকার মধ্যে অফিসিয়ালি কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, টুকটাক গেমস খেলেন পাবজি বা ফ্রি ফায়ার টাইপ গেমস, তার পাশাপাশি আপনি অনেক লং টাইম ফোনে কথা বলেন বা বড় একটা ডিসপ্লে প্রয়োজন ভিডিও বা মোবাইলে মিডিয়া কনজিউম করার জন্য, তারা চাইলে আমি মনে করি রিয়েলমি C61 অর্থাৎ এই ফোনটা নিতে পারেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।